নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আজ মধ্যরাত থেকে মহাশক্তিশালী কৌশিকী অমাবস্যায় 500 বছর পর এই দুর্লভ মহাসংযোগে 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে তো বিস্তারিত আলোচনা করবই, তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখুন, আজ মধ্যরাত এই যে কৌশিকী অমাবস্যায় থেকে যে রাশিগুলোর কপাল খুলবে, সেই রাশিগুলোর নাম আমি একে একে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, মহাশক্তিশালী এই অমাবস্যা ভাদ্র মাসে এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কিন্তু অনেক রয়েছে। এই কৌশিকী অমাবস্যাতে তন্ত্র মন্ত্র সাধনা খুব লাভজনক কিন্তু হয়, এবং যারা রেমেডি করছেন অনেকেই আমার কাছে রেমেডি করাচ্ছেন এই কৌশিকী অমাবস্যাতে, খুব দ্রুত কাজগুলো কিন্তু হবে। অর্থাৎ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই কৌশিকী অমাবস্যা যে কোনো বাধা বিঘ্ন দূর করার জন্য, অর্থনৈতিক সৌভাগ্য নিয়ে আনার জন্য, আপনার কর্ম ব্যবসা বা যারা আকস্মিক প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য এই অমাবস্যাতে যদি ক্রিয়া করানো হয়, রেমিডিয়াল মেজারমেন্ট যদি করানো হয়, নিশ্চিত রূপে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু খুলবে। আমি প্রতিদিন রাশিগুলোর নাম আপনাদেরকে বলি, কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলছি, ভিডিওটি মোটেও কেটে আপনারা দেখবেন না। দেখুন, মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। দেখুন, আপনারা প্রত্যেকে গীতা পড়েছেন, কী দেওয়া আছে আপনারা জানেন, পরিবর্তনশীল জগৎ, অর্থাৎ সংসারও কিন্তু পরিবর্তনশীল, সময় কিন্তু একরকম যেতে পারে না, সুখ এবং দুঃখ দুটি কিন্তু আমাদের সঙ্গে কিন্তু রয়েছে, জীবনে বাধা রয়েছে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করতে গেলে অবশ্যই ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া কিন্তু দরকার রয়েছে। এই কৌশিকী অমাবস্যাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ এই অমাবস্যাতে স্বয়ং বামাক্ষ্যাপা আপনার সিদ্ধি লাভ করেছিলেন। মা কালী শম্ভু এবং নিশুম্ভুকে বধ করেছিলেন। অর্থাৎ এই কৌশিকী অমাবস্যায় যে রাশিগুলোর আমি কথা বলবো, সেই রাশিগুলো আজ মধ্যরাত থেকে আগামী 15 দিন এই রাশিগুলোর কিন্তু কপাল কিন্তু খুলবে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং একটি কথা আপনাদেরকে বলি, অনেকে বলেন যে কৌশিকদা, ঈশ্বর আমার দিকে মুখ তুলে চাইছেন, আমি এত পূজা করি। দেখুন, অনেকেই আমাকে কমেন্ট করেছেন, যারা আমাকে দেখাচ্ছেন তারাও বলেন যে ঈশ্বর আমাকে, আমি তো কারো কোনো ক্ষতি করিনি কৌশিকদা, কেন আমার এরকম হচ্ছে। দেখুন, আমাদের যেমন ব্যাংকে ব্যাংক ব্যালেন্স থাকে, তেমনি পূর্বজন্মের কৃতকর্মের ফলও কিন্তু আমরা এই জন্মে পাই। যদি আপনি ভালো করে আসেন এই জন্মে ভালো পাবেন, যদি আপনার পূর্বজন্মে কোনো ভুল কাজ থাকে এই জন্মে তার ফল আপনাকে কিন্তু ভোগ করতে হবে। কেউ কেউ প্রশ্ন করেন যে কৌশিকদা, ও তো আমার এত ক্ষতি করেই যাচ্ছে, তার তো কিছু হচ্ছে না। দেখুন, তার নিশ্চয় পূর্বজন্মে কিছু কর্ম কিন্তু ভালো রয়েছে, সেই জায়গাটাতে তার যখন পূর্বজন্মের যে কৃতকর্মের যে ফল সেটা যখন শেষ হয়ে যাবে, এই জন্মের কর্মফল কিন্তু তারপর থেকে কিন্তু পেতে থাকবে। অর্থাৎ পূর্বজন্ম এবং এই জন্মের দুটো নিয়ে কিন্তু আমাদের এই জীবন, তাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কিছুটা হলেও পরিবর্তন কিন্তু আসে।
কারণ আমি প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলি, আমাদের কর্মর উপর কিন্তু ফল কিন্তু আমরা পাই। আপনারা যত ভালো কর্ম করবেন কি না, দেখবেন প্রকৃতি থেকে আপনারা কিন্তু ফিডব্যাকগুলো কিন্তু ভালো পাবেন। অর্থাৎ আপনি কোনো রাস্তার দুস্থ কুকুরকে খেতে দিলেন, ক্ষুধার্ত কুকুর খেতে দেন, দেখবেন গরুকে আপনি সেবা করুন, গরুর সেবা করুন, কুকুরকে খেতে দিন, যারা বাস্তবে নির্ধনী তাদের অন্ন বস্ত্র এবং কিছু অর্থ যদি আপনারা দান করতে পারেন তাতেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। অর্থাৎ আমরা এই যে ফলগুলো কিন্তু পাই আমাদের কর্মের উপর। আমাদের কর্ম যদি ভালো থাকে কি না, আমি একটি কথা বলব, নিশ্চিতরূপে আমাদের কিন্তু যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু কাটবে। এই কৌশিকী অমাবস্যাটা বিশেষভাবে মহা শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যাতে, কৌশিকী অমাবস্যাতে অনেক কাজ কিন্তু হয়ে থাকে। তাই আমি একটি কথা আপনাদেরকে বলি, জীবনে সমস্যা আছে কিন্তু সেই সমস্যা থেকে পিছিয়ে আসলে কিন্তু হবে না। অর্থাৎ যে কোনো জায়গাটাতে আপনাকে কিন্তু পরিশ্রম করে এগিয়ে কিন্তু যেতে হবে। তাই ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের করুণা, ঈশ্বরের কৃপা অবশ্যই পাওয়া কিন্তু দরকার। তো এই কৌশিকী অমাবস্যায় স্বয়ং মা কালী, মা তারার আশীর্বাদে এই পাঁচটা আশি হতে চলেছে মহাকোটিপতি আজ মধ্যরাত থেকে, এবং আগামী 15 দিন এই রাশিগুলির ভাগ্য খুলতে চলেছে, ভাগ্য চমকাতে চলেছে। কোন রাশি? প্রথম রাশি ধনু রাশি, দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি, 3 নম্বর রাশি মেষ রাশি, 4 নম্বর রাশি কর্কট রাশি, 5 নম্বর রাশি মিথুন রাশি, এবং একটি যে সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে তুলা রাশি। অর্থাৎ এই 5+1 মোট 6টি রাশির উপর বিশেষ কৃপা পড়তে চলেছে। 500 বছর পর দুর্লভ কিছু মহা সংযোগ সৃষ্টি হয়েছে, এর ফলে হতে চলেছে মহাকোটিপতি, লাখপতি হতে চলেছে এই রাশিগুলি। আবারও বলছি, প্রত্যেকে জয় মা কালী, জয় তারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।